আপনাদের অবগতির সাথে বলতে চাই, আসলে খোদার দুনিয়া তো অনেক বড়, খোদার দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে। দুনিয়া আনন্দময় যার মনে জালো, এটা একটা প্রবাদও আছে। খোদার দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেক রকম কথাবার্তা বলে থাকেন, কারো কথা শুনলে ইমান মজবুত হয়, আমলের দিকে মানুষ এগিয়ে যায়, কারো কথা শুনলে ইমান হারিয়ে যায়, আমল থেকে মানুষ দূরে সরে যায়, ঠিক না? ঠিক। কিছুদিন পূর্বে আমাদের এই ময়দানের মধ্যে একটা মাহফিল হয়েছে, সে মাহফিলের মধ্যে কিছু ব্যতিক্রমী, কিছু বিতর্কিত কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেওয়া হয়েছিল, যেগুলো আমাদের কাছে নোট আকারে উপস্থাপিত হয়েছে, যেখানে বলা হয়েছিল এখানকার এই ময়দানের মাহফিলে বলা হয়েছিল, এক নম্বরে মিলাদ কিয়াম যারা করে তারা জাহান্নামী। আউযুবিল্লাহ। মিলাদ কিয়াম করলে কি জাহান্নামী হতে হয়? না। আচ্ছা বলুন, মিলাদ কিয়াম এটা কি নবীর মহব্বতের আমল না দুশ্মনের আমল? মহব্বতের আমল। তো আমরা বুখারী শরীফ থেকে জানতে পারলাম কি নবীর ভালোবাসার অপর নাম কি? ঈমান। তো ঈমান, তো নবীর ভালোবাসলে যদি জাহান্নামে যেতে হয়, সেই জাহান্নাম আমাদের দরকার আছে, ঠিক আছে? নবীকে ভালোবেসে যদি জাহান্নামে যেতে হয়, আমরা সেই জাহান্নাম চাই, আমাদের ওই জান্নাতের দরকার নাই, যে জান্নাতে নবী নাই, যে জান্নাতে নবীর ভালোবাসা নাই, ঠিক আছে? ঠিক। আচ্ছা, নবীর মিলাদ কিয়াম, মিলাদ মানে কি? ওদের জানা দরকার কিতাবের আলোকে, কারো ব্যক্তিমতে নয়। কিতাবের মধ্যে যে মিলাদুন, আরবিতে মিলাদ শব্দটা তিন আকারে ব্যবহৃত হয়, মাউলুদ, মিলাদ, মাউলিদ, তিন আকারে ব্যবহৃত হয় আরবি ভাষার মধ্যে। তো মিলাদটা তাহাকি করতে গিয়ে কিতাবের মধ্যে লিখতেছে মিলাদুন, এটা দেখতে মনে হয় ইসমে আলা ওয়াহিদ কুবরা সিগা, মিজানুনের ওজনে, মিফআলুনের ওজনে মিলাদুন ইসমে আলা ওয়াহিদ কুবরা সিগা মনে হয়, কিন্তু আল মুনজিদ নামক ডিকশনারির মধ্যে লিখতেছে, আরবি অভিধানের মধ্যে লিখতেছে, এটা ইসমে আলার সিগা নয়, এটা খেলাফে কিয়াস ইসমে জরফের সিগা। অর্থ হবে কি? অর্থ হবে ওয়াক্তুল বিলাদাতে, রসুলে পাকের শুভ আগমনের সময়কে মিলাদ বলে। বলুন আলহামদুলিল্লাহ। রসুলের শুভ আগমন আমাদের জন্য কি ক্ষতিকর না কল্যাণকর? রসুল না আসলে কি আমরা কোরআন পেতাম? রসুল না আসলে কি আমরা হাদিস পেতাম? রসুল না আসলে কি আল্লাহকে চিনতাম? রসুল না আসলে জান্নাত আছে জানার কোনো উপায় ছিল? কিছুই ছিল না। রসুল যখন এসেছেন তখন ছিল জাহিলি যুগে ভরা, ঠিক না? বেঠি। মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষের ইমান ছিল না, আমল ছিল না, কোনো আদর্শ ছিল না, মানুষ সততা সত্যবাদিতা ছিল না, জেনা বেবিচার আরামি কাজ সকল জুলুম অত্যাচারে ভরপুর ছিল, যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এক একটা যুদ্ধ 10 বছর 15 বছর 20 বছর 40 বছর পর্যন্ত যুদ্ধ চলতো। বলুন না নামাজ। রসুল এসে এগুলো সবগুলো থামিয়েছেন, মানবতার মতবাদ কায়েম করেছেন, মানবতাকে আদর্শ, মানবতার আদর্শকে কায়েম করেছেন, মানুষকে দিন ইমান শিক্ষা দিয়েছেন, মানবতা শিক্ষা দিয়েছেন, মানুষকে আল্লাহ রসুল শিখিয়েছেন। এখন মিলাদের মধ্যে আমরা কি করি? মিলাদের মধ্যে কি কারণে জাহান্নামী হবে? যারা বলেছে এরা জাহেল নয়, শুধু এদেরকে আজহাল বললেও কম হবে, ইসমে তাবদিলে সিগা ব্যবহার করে এদেরকে আজহাল বললেও কম হবে, এরা ইবলিসের প্রেতাত্মা। কারণ ফতোয়ে শামির মধ্যে স্পষ্ট বলা আছে, রসুল পাকের দুরুদ এটা করা মাত্র কবুল। বলেন আলহামদুলিল্লাহ। আমি ফরজ নামাজ পড়েছি, কবুল হয় কিনা জানি না। আপনারা রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কোন আমল কবুল হয়েছে আপনারা আমরা কি জানি? কোনটা কবুল হয় নাই আমরা কি জানি? জানি না। এটা জানা কথা নবীর দুরুদ পড়া মাত্র কবুল। বলুন না সুবহানাল্লাহ। এটা ফতোয়ে শামির 7 ভলিউমের কিতাব, তমাম মুসলিম জাহান ইন্টারন্যাশনাল প্রসিদ্ধ কিতাব, এটার নাম রদ্দুল মুহতার আলা দুরুল মুহতার ফি শারহে তানবিরুল আবসার। এই খণ্ডের, এই 7 খণ্ডের প্রথম খণ্ডের মধ্যেই একটা অনুচ্ছেদ পরিচ্ছেদ রচনা করা হয়েছে, আসসালাতু আলান নাবিয়্যি হাল তুরাদ্দু আমলা, নবীর উপর দুরুদ পড়লে ফেরত যায় কি না। এখানে উনি আন্তর্জাতিক বহু ইসলামিক কিতাবের রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন যে নবীর দুরুদ কখনো ফেরত যায় না।
তো আমরা নবীর মিলাদ মাহফিলে কি দুরুদ পড়ি না? এটা কি ইবাদত না গালি? নবীকে আমরা সালাম দেই, এটা কি ইবাদত না গালি? তাহলে জাহান্নামে কেন যাবে? অর্থাৎ মন গড়া ফতোয়া ছাড়া, নিজের কি বলে হাওয়ায় নফসের অনুসরণ ছাড়া এদের কোনো আর কাজ নাই। এদের কাজ হলো নিজের মন গড়া ইচ্ছা মতো কথা বলা। এরাই আপনার আমার জাকাতের টাকা নিয়ে, আপনার আমার চামড়া নিয়ে নবীর দুশ্মন তৈরি করতেছে সমাজের কোনায় কোনায়। আপনার আমার কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে আপনার আমার বিরুদ্ধে ট্যাবলেট ঢুকাইয়ে দিচ্ছে, এদেরকে নবীর শত্রু বানাচ্ছে, মুমিনের শত্রু বানাচ্ছে। এই সমস্ত মাদ্রাসায় ছেলে দিলেও গুনাহ হবে, চামড়া দিলেও গুনাহ হবে, যাকাতের টাকা দিলেও গুনাহ হবে। কেন? এরা এদের মিশন হলো নবীর বিরুদ্ধে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মিলাদ শরীফ কি আমরা আবিষ্কার করেছি? মিলাদ শরীফ আরব দেশ থেকে আবিষ্কৃত হয়েছে। এদেশে বাবা শাহজালাল যিনি ইসলাম এনেছেন, মিলাদও তিনি এনেছেন। যিনি কোরআন এনেছেন, হাদিস এনেছেন, ইনি মিলাদও এনেছেন। কোরআন হাদিস ভালো লাগে, মিলাদটা ভালো লাগে না, ইমানের সূরা জারি মারতেছে নাকি? আপনার ছেলে মেয়েদের ঘরে জ্বর উঠেনি? জ্বর উঠলে যদি মিষ্টি খাইতে বলেন, ছেলে মেয়ে খায়নি, বাবা মিষ্টি খাও, খাইতাম না, বাবা কেক খাও, খাইতাম না, বাবা একটু খিচুড়ি এনেছি খাও, খাইতাম না, কে ঘটনা কি? সূরা জ্বরে মেতেছে। তো মিলাদ ফেরবেনি? বেদাত। নামাজের শেষে মোনাজাত করবেনি? বেদাত। তারপর যে চার দিন না করবেনি? বেদাত। চল্লিশে করবেনি? বেদাত। হুজুর আপনার মাদ্রাসায় দেবো কোথায়? হলে তো দাঁত হয়ে গেছে, সিটার বাদ পার ছাড়া আর কিছুই না। এগুলো বাদপারি ফতোয়া, সিটারই ফতোয়া। পাবলিকে রেখা হইলে বেদাত, আর তোর মাদ্রাসায় দিলে দাঁত, এই সমস্ত বাদপারি কই শিখছ? এগুলো হলো বাঙ্গালোরে হাইকোর্ট দেখানো ছাড়া আর কিছুই না। এগুলো হলো তাও দাড়ি টুপি জুব্বা পরে মানুষকে বিভ্রান্ত করা। আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত নসিব করুন। আমিন।